বিশ্বে পঁচিশ কোটি মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক এর মধ্যে বাংলাদেশই বাহক আছে প্রায় দেড় কোটি প্রতি বছর বিশ্বে এক লাখ মানুষ আক্রান্ত হচ্ছে এর মধ্যে দেশেই সাত হাজার এ বাস্তবতায় বাংলাদেশে বিশ্ব বিশেষজ্ঞরা বলছেন থ্যালাসেমিয়া প্রতিরোধে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি সবচেয়ে জরুরি সচেতনতা সৃষ্টি আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হচ্ছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার এম এ খান অধ্যাপক এম খান আপনাকে স্বাগত নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন একটু যদি মানে যেটা আমরা বলছি যে বাহকের কথা মানে জিনগত বাহক তো এই জিনগত বাহক যখন বহন করছেন তখনকে সেটা ডিটেক্ট করা সম্ভব না যে তিনি আসলে থ্যালাসেমিয়া বহন করছেন এটা ডিটেক্ট করার উপায় কি হ্যাঁ থ্যালাসেমিয়া যাদের রয়েছে যে বাহক যারা তো মধ্যে সামান্য হলেও রয়েছে এবং ওইটা আমরা সহজেই হেমোগ্লোবিন ইলেকট্রোফোরসিস করে আমরা পরীক্ষা করে আমরা বাইর করতে পারি তাছাড়া এতে যদি ডাউটফুল থাকে বিশেষ ক্ষেত্রে অনেক সময় ডিএনএ অ্যানালাইসিস করে আমরা এটা নিশ্চিত হতে পারি তবে সাধারণভাবে আমরা সাধারণত যে স্কেনিং টেস্টটা হেমোগ্লোবিন ইলেকট্রোফরাইসিস এটা সরকারিভাবে ছয়শো টাকা আর বেসরকারিভাবে পনেরোশো থেকে দুই হাজার টাকা ব্যয় হয় অথবা এই পরীক্ষাটা খুব সহজ সব জায়গায় হয় না কিন্তু আমি যে আমি থ্যালাসেমিয়া আক্রান্ত কি না একেবারে যদি আমার খুব কঠিন পরিমাণের অবস্থা না হয় তাহলে কি আমি বুঝবো যে আমি থ্যালাসেমিয়া আক্রান্ত কি আক্রান্ত না 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 আপনি থ্যালাসেমিয়া আক্রান্ত বলতে থ্যালাসেমিয়া ডিজিজ বলি আমরা এই থ্যালাসেমিয়া ডিজিজ যারা সেটাও বোঝা যাবে হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে না কিন্তু গ্রামাঞ্চলে অনেকে যে সচেতনতার কথা বারবার বলছি না আমরা যে সে জিনিসটা একজন মানুষ থ্যালাসেমিয়া যদি বহন করে থাকে তাহলে তার কি থ্যালাসেমিয়া আক্রান্তর পরিমাণটা কত হবে সে কিভাবে বুঝবে তে সে থ্যালাসেমিয়া আক্রান্ত আচ্ছা এই জন্য একটু কনফিউশন একটা জিনিস হলো থ্যালাসেমিয়া রোগী যারা না এখানে বুঝতে হবে থ্যালাসেমিয়া বাহক যারা তাদেরকে আমরা কিন্তু থ্যালাসেমিয়া রোগী বলি না এদের মধ্যে কোনো লক্ষণ থাকবে না কারো কারো ক্ষেত্রে সামান্য একটু রক্ত থাকতে পারে তাও এটা সামান্য বাহ্যিকভাবে তাদেরকে ধরাই যাবে না তাদের কোনো থেরাসিমে রয়েছে তাহলে আমরা কিভাবে বুঝি আমরা যেমন কিছু কিছু ক্ষেত্রে হাই রিস্ক গ্রুপ যাদেরকে তাদেরকে বলি যে বিয়ের আগে ওই রক্ত পরীক্ষা করার জন্য কি পরীক্ষা হেমোগ্লোবিন ইলেকট্রোফ্রাইসিস এই পরীক্ষার মধ্যে আমরা বুঝতে পারি সে বাহক কিনা না এখন রুগীর কথা আসে যে রোগী তার চেহারার মধ্যে একটা পরিবর্তন আসবে তার মঙ্গোলিয়ান হবে তার রক্তশূন্যতা থাকবে তার স্প্রিনটা বড় হবে তার জন্ডিস থাকবে এইসব লক্ষণ দিয়ে আমরা বুঝতে পারবো তার থেরাসিমা হতে পারে তখন আমরা নিশ্চিত হই হেমোগ্লোবিন ইলেকট্রোফোর নামে একটা পরে সেম একই পরীক্ষা যাতে বাহকদের করি রুগীর বেলাও একই পরীক্ষা করি করে আমরা নিশ্চিত হই যে তার সে থেরাসিমিয়া রুগী কারণ এখানে পরীক্ষার মধ্যে যে জিনিসগুলো আমরা দেখি তার মধ্যে একটু পরিবর্তন আসে আপনি যেটা বললেন যে বাহককে কোনোভাবেই মানে বাইরে থেকে বাহ্যিকভাবে দেখার বা বোঝার কোনো উপায় নেই সেই জায়গাটা আসলে সচেতনতা সৃষ্টি আমরা কি করে করবো আচ্ছা এই জন্যই তো এটা জিনিসটা বেশ ক্রিটিক্যাল এবং চ্যালেঞ্জিং কারণ আমাদের দেশে আঠারো কোটি দেশে দুই লক্ষ দুই কোটি মানুষ প্রায় দুই কোটি মানুষ থেলাসেমের বাহক অর্থাৎ বাহ্যিকভাবে বুঝতে পারবো না এখন অনেক মানুষ চল্লিশ বছর বয়সে আমাদের কাছে যখন আসছে অন্য কোনো কারণে তাদের রক্ত পরীক্ষা করে দেখা যাচ্ছে তাদের রক্তের মধ্যে উনি থেলাসেমের বাহক তখন আমরা বলি আপনি এই পরীক্ষাটা করে নিশ্চিত হন যে আপনি বাহক রয়েছেন এবং তখন আমরা বলি যে আপনার ছেলে মেয়েদেরকেও পরীক্ষা করান আপনার পরিবারে আরও ছেলে মেয়েদের মধ্যে কেউ বাহক হতে পারেন কারণ আপনি হয়তো চল্লিশ বছর বয়সে কোনো সমস্যা হয় নাই ভবিষ্যতে হবে না কিন্তু আপনার যে সন্তান বাহক রয়েছে সে যেন আরেকটা বাহককে বিয়ে না করে অর্থাৎ আমরা জানি যে একটা পরিবারে থেলাসেমিয়া রোগী থাকা মানে তার সারা জীবনের কান্না ছোটকাল কাল থেকে রক্ত দিতে হয় আয়রন কিলাসিন করতে হয় ট্রান্সপ্লান্ট না বোন মেরা ট্রান্সপ্লান্ট না করলে সে ভালো হবে না এই থেকে রক্ষা পাওয়ার জন্যই আমরা বলি যাতে আপনার পরিবারে একজন থেলাসেমিয়া রুগী জন্মগ্রহণ না করে ওকে একটা জিনিস পরিষ্কার করবেন কি যে যিনি বাহক তিনি কি থ্যালাসেমিয়া আক্রান্ত হবেন না কোনো সময় থ্যালাসেমিয়ার বাহক থ্যালাসেমিয়া রোগীতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই কারণ থ্যালাসেমিয়া আমাদের বহনের জন্য দুটা জিন থাকে এর একটা জিন থাকে নষ্ট বাহকের বেলায় আর থ্যালাসেমিয়ার রোগী যা তা দুটো জিনই ত্রুটিপূর্ণ থাকে যে কারণে হেমোগ্লোবিনের মাত্রা অনেক কম থাকে জি জি এই জায়গাটা মানে বিশ্বের বিভিন্ন দেশ যতদূর জানি যে তারা শূন্যে নামিয়ে এসেছে থ্যালাসুমিয়া বাহক বা আক্রান্তের সংখ্যা কমানো যায় আমাদের দেশে এটি কতটা কঠিন ভালো প্রশ্ন করেছেন যেমন সাইপ্রাসে একটা উদাহরণ দেই সাইপ্রাসে এক সময় থার্টি ছিল বাহক এবং ওরা আশির দশকে ম্যান্ডেটরি করে দিল যে বিয়ের আগে থ্যালাসিমিয়া পরীক্ষা করতে হবে সেকেন্ডলি তারা করলো যে পরিবারের মধ্যে বিয়ে হয়েছে দুইজনেই বাহক সেই ক্ষেত্রে তারা বলল প্রিনেটাল অর্থাৎ পেটে বাচ্চা প্রেগনেন্ট হওয়ার পরে অবশ্যই তাকে প্রিনেটাল টেস্ট করতে হবে যে অনাগত শিশুটা থেরাসেমিয়া রোগী কি না তখন যদি দেখা যায় যে থেরাসেমিয়া শিশু না সে শুধু কেরিয়ার বাহক হোক এসব ক্ষেত্রে প্রেগন্যান্সিটা কন্টিনিউ করার জন্য বলা হয় এবং সাইপ্রাসে অবাক হবেন লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে সাইপ্রাসে কোনো থেরাসেমিয়া রুগী জন্মগ্রহণ করে নাই আমরা সরকারের কাছে প্রপোজাল দিচ্ছি যে দুটো জিনিস করতে হবে আমাদেরকে মাস স্ক্রিনিং করতে হবে যারা ইয়াং জেনারেশন রয়েছে এবং বিয়ের আগে রক্ত পরীক্ষা যদি আমরা করি তাহলে আমরা অনেক ক্ষেত্রে আমরা থেরাসেমিয়া একজন বাহক একজন বাহকের বিয়ে থেকে বিরত থাকতে পারবো অথবা বিয়ে যদি করেই ফেলে সেসব ক্ষেত্রে আমরা বাচ্চা হওয়ার আগ সময় আমরা ওই বাচ্চাটার কি অবস্থা সেটা নির্ধারণ করতে পারবো জি একটা জিনিস জানতে চাই যে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার পরে সেই রোগীর কি সম্ভাবনা থাকে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার পরে আমরা বাংলাদেশে যে চিকিৎসা সাধারণত দিয়ে থাকি সাধারণ রোগীরা যে ব্লাড ট্রান্সফিউশন স্লেশান এবং হাইড্রক্সিউরিডেডান নামক কিছু থেলিরোমাইড এগুলো আসলে কোনোটাই সম্পূর্ণ ভালো হওয়ার কোনো চিকিৎসা আক্রান্ত আসে নাই একমাত্র নিরাময়যোগ্য চিকিৎসা হচ্ছে বোন মেরো ট্রান্সপ্লান্টেশন এই বোন মেরো ট্রান্সপ্লান্টেশনেও আবার অনেক সমস্যা রয়েছে একমাত্র ভালো মতো আয়রন কেলেশান প্রয়োজন হবে তার লিভার স্বাভাবিক থাকতে হবে বলিতে আয়রনের পরিমাণ স্বাভাবিক থাকতে হবে এবং তার এই ছেলে ম্যাচ ডনার থাকতে হবে আমাদের দেশে টাকা থাকলেও ডোনার নাই ডনার থাকলেও সে ফিজিক্যালি ফিট না এই কারণে হচ্ছে না এবং আমি মনে করি থ্যালাসেমিয়া হাসপাতাল এবং এরকম যারা ডেডিকেটেড রয়েছে তাদের আমি মনে করি তাদের এখানে একটা বোন মেরো ট্রান্সপ্লান্টের সুযোগ করে দেওয়া সরকারের এগিয়ে আসা যাতে আমরা এই অনেক রুগী রয়েছে এইসব রুগীকে থ্যালাসেমিয়ার চিকিৎসা দিতে পারি বোন মেরো ট্রান্সপ্লান্ট করতে পারি জি অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক এম খান আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে